বিসমিল্লাহ রহমানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা বাংলা পত্রের পয়লা বৈশাখ প্রবন্ধটি পড়ব পয়লা বৈশাখ প্রবন্ধটি লিখেছেন কবির চৌধুরী কবির চৌধুরী সম্পর্কে আমরা জেনে নিই কবির চৌধুরী উনিশশো তেইশ সালের নয়ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল হালিম চৌধুরী এবং মাতা আফিয়া বেগম কবির চৌধুরী উনিশশো সালে ঢাকা কলেজের স্কুল থেকে প্রবেশিকা এবং উনিশশো সালে ঢাকা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন চাকরি এবং অধ্যাপনা করে তার কর্মজীবন শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন তিনি শিক্ষাবিদ প্রাবন্ধিক এবং অনুবাদক হিসেবে খ্যাতি অর্জন করেন প্রগতিশীল অসাম্প্রদায়িক একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন তার উল্লেখযোগ্য রচনা ছয়সঙ্গী আধুনিক মার্কিন সাহিত্য প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য সাহিত্য কোষ বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযুদ্ধ চর্চা ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস ছবি কথা সুর শহীদের প্রতীক্ষায় ইত্যাদি বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক সহ অসংখ্য পুরস্কার এবং সমান সম্মাননায় তিনি ভূষিত হন কোভিড চৌধুরী উনিশশো সালে তেরো ডিসেম্বর পরলোক গমন করেন আমরা লেখক পরিচিতি যথারীতি জানলাম আমরা এক নজর চোখ বলে আসলে যদি বলা হয় যে কবির চৌধুরী কবে জন্মগ্রহণ করেন কবে মৃত্যুগ্রহণ গ্রহণ করেন জন্ম উনিশশো তেইশ আর মৃত্যু হচ্ছে দুই হাজার এগারো মৃত্যু দুই হাজার এগারো উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে উল্লেখযোগ্য রচনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রচনা বঙ্গবন্ধু শেখ মুজিব

ইত্যাদি এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক সহ নানা সম্মাননায় ভূষিত হন আমরা এখন পয়লা বৈশাখ সম্পর্কে জেনে নিই লেখক যেভাবে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ সম্পর্কে আমাদের জেনে জানানোর চেষ্টা করেছেন পয়লা বৈশাখ সম্পর্কে তুলে ধরেছেন পয়লা বৈশাখের গুরুত্ব তুলে ধরেছেন পয়লা বৈশাখ কী আমাদের জাতি জীবনের ভূমিকা কী আমরা এটাকে কীভাবে ধারণ করি লেখক যেভাবে বলেছেন আমরা সংক্ষেপে সেভাবেই জেনে নিই আমি যথারীতি প্রবন্ধনটি করছি তাই সব দেশে সব জনগোষ্ঠীর মধ্যে সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে অবশ্য উদযাপনের প্রকৃতি রীতি প্রকৃতি এবং পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে তবু সর্বক্ষেত্রেই একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে তা হল নবজন্ম বা পুনর্জন্ম বা পণ্ডুজ্জীবনের ধারণা পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি তাহলে আমরা পয়লা বৈশাখ সম্পর্কে লেখক যেভাবে লিখেছেন সেটা এরকম যে পৃথিবীর প্রায় সব দেশে সব জাতির মধ্যে সব সংস্কৃতিতেই নববর্ষ জীবনের একটা রীতি একটা নিয়ম আছে একটা প্রথা প্রচলিত আছে এখন পালনের দিক থেকে পদ্ধতি প্রকরণের দিক থেকে উদযাপনের দিক থেকে পার্থক্য আছে তফাত আছে কিন্তু একটা মৌলিক ঐক্য আছে সেটা হচ্ছে পুনর্জীবনের ধারণা পুরনো অস্তিত্বকে বিদায় দিয়ে সজীব নবীন জীবনে প্রবেশ করার অনুভূতি অর্থাৎ পালা বৈশাখ আমাদের মধ্যে ওই মেসেজটাই দেয় যে আমরা এক বৎসরের পুরনো স্মৃতিগুলোকে পূর্ণ জীর্ণতাটাকে মুছে নতুন বছরে প্রবেশ করব সেই নতুন বছরটা হবে সজীব সতেজ এবং এই সজীব সতেজকে ধারণ করে আমরা আনন্দ অনুভূতির মধ্য দিয়ে সামনের বছরটি কাটা এই ধরনের একটা পুনর্জন্মের ধারণা হ্যাঁ পুরনোকে বিদায় দিয়ে নতুনত্বে প্রবেশ করার একটা ধারণা একটা অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয় এই যে মৌলিক ঐক্য এটা সব জাতির মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ প্রায় সব জাতি এই নববর্ষকে উদযাপন করে ধারা প্রকৃতি উদযাপন এগুলোতে তারতম্য থাকলেও মৌলিক ঐক্য একই হচ্ছে সেটা হলো আমরা পুরোনো জীর্ণতাকে তাকে বলে নতুনত্বের অস্তিত্বে প্রবেশ করি এখানে দুজন কবির দুটো কবিতা তুলে ধরেছেন একজন হচ্ছেন ইংরেজ কবি টেনিসন আর আরেকজন হচ্ছে বাংলা সাহিত্যের দিকপাল বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনের কবিতার মধ্য দিয়ে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে সেটা হলো দুইজনেরই কবিতার মৌলিক ঐক্যটা একই টেনিশনের কবিতাটি আমরা জেনে নিই রিং আউট দ্য ওল্ড রিং ইন দ্য নিউ রিং হ্যাপি বেলস ক্রাকস দ্য স্নো দি আর ইজ গুইং লেট ইম গো রিং আউট দ্য ফলস রিং ইন দ্য ট্রু অপরপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর পয়লা বৈশাখকে লক্ষ্য করে লিখেছেন এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস বয়ে মুর দাও উড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাগ পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রুবস্প সুদূরে মেলা মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়া আনো আনো তব প্রলয়ের শাক মায়ার কুজ্জটিকা জাল দূরে যাক যাক দূরে যাক এখন এই দুটো কবিতার মধ্যে যে মূল বক্তব্য সেটা হচ্ছে ভাবার্থ যেটা হচ্ছে সেটা হলো এই দুটো কবিতার মধ্যেই পুরাতন স্মৃতিটাকে মুছে নতুনত্বে প্রবেশ করার অনুভূতিটাকে ব্যক্ত করা হয়েছে পুরাতন স্মৃতিকে ভুলে যেতে বলা হয়েছে পুরাতন যত স্মৃতি বেদনা কষ্ট এগুলো আছে সেগুলোকে মুছে পবিত্র হয়ে আমরা নতুন বছরে প্রবেশ করব এই যে নতুনত্বে প্রবেশ করার অনুভূতি পুরাতনকে ভুলে গিয়ে পুরাতন জীর্ণতা কষ্ট বেদনাকে ভুলে আবর্জনাকে ভুলে দুঃখ কষ্টকে ভুলে ভুলে নতুনত্বে যে প্রবেশ করার অনুভূতি সেটাই এই দুই কবিতার মূল বক্তব্যে ফুটে উঠেছে তাহলে আমরা লক্ষ্য করছি আসলে উভয় জাতির ইংরেজ জাতি এবং বাঙালি জাতি দুটো জাতির দুটো কবিতা দিয়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো যে আমাদের এই জাতির মধ্যে পয়লা বৈশাখ উদযাপনের বা নতুন বর্ষ নববর্ষ উদযাপনের যে মৌলিক ঐক্য এটি একই একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে আরেকজন লিখেছেন পয়লা বৈশাখকে সামনে রেখে কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রেই এক এখন আমাদের জানা দরকার যে পয়লা বৈশাখ আমাদের জাতীয় জীবনে এর গুরুত্ব কী এটার ঐতিহাসিক প্রেক্ষাপট কি সেটা আমরা জেনে নিই পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব তার অন্যতম জাতীয় উৎসব এর ঐতিহ্য সুপ্রাচীন এবং গৌরব মণ্ডিত অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাতৃকতা অর্জন করেছে সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য প্রাচীন কাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল এক সময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ সেও মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান বাংলা নববর্ষ উৎসবে উৎসহে বাংলা নববর্ষের উৎসবে আনন্দের সাথে যোগ দিত পরস্পরের বাড়িতে যাওয়া আসা শুভেচ্ছা বিনিময় খাওয়া দাওয়া নানা রকম খেলাধুলা আনন্দ উৎসব মেলা প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে এই দিবসটি স্বতন্ত্র হয়ে গৌরব মণ্ডিত হয়ে উঠত সাড়ে তিনশো বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরজ বলে উল্লেখ করেছেন অবশ্য তারও শত আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে তাহলে বোঝা যাচ্ছে যে নববর্ষ বা পয়লা বৈশাখ এটি বাঙালির জীবনের বাঙালির ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের অন্যতম জাতীয় উৎসব এর ঐতিহ্য এর যে ঐতিহ্য এটা অত্যন্ত গৌরবমণ্ডিত এবং প্রাচীন কখনো বলা হচ্ছে ছয়শ বছর আগে থেকেই বা তারও আগে থেকে কখনো বলা হচ্ছে সাড়ে তিনশো বছরের আগে থেকে শত শত বছর আগে থেকে এ দেশের মানুষেরা নববর্ষ পালন করত এখন কালের পরিক্রমায় এর উদযাপন ঋতুতে কিছুটা তারতম্য হয়েছে পালাবদল ঘটেছে নতুন মাতৃকতা এসেছে কিন্তু প্রাচীনকাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলা নববর্ষ আমরা পালন করছি একেবারেই যদি পুরাতন বা প্রাচীনকাল লক্ষ্য করে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির সঙ্গে এই বাংলা নববর্ষের একটা যোগসূত্র ছিল শীতকালীন নির্জীবতার পর কৃষিকাজের শীতকালীন নির্যুগতার পর নবজীবনের আবির্ভাবের ধারণা থেকেই নববর্ষ উদযাপনের একটা সম্পর্ক ছিল একসময় গ্রাম বাংলা কৃষক বা নগরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু সর্বজনীনভাবে এই উৎসবটি পালন করত এবং এই দিনে পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করত একজন আরেকজনের বাড়িতে যেত এই দিনে বাড়িতে ভালো রান্নাবান্না হতো খাওয়া দাওয়া হতো এবং এই দিন বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হতো প্রদর্শনীর আয়োজন করা হতো অর্থাৎ সারা বছরের দিনগুলোর থেকে এই দিনটি এক স্বতন্ত্র একটি দিন দিবস ছিল বেশ গৌরবের সঙ্গে আনন্দের সঙ্গে এই দিবসটি পালন করা হতো আমরা ইতিহাস থেকেও জানতে পারি মোঘল আমলের ইতিহাস থেকেও জানা যায় মোঘল আমলের সেই সময়ের বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তিনি আইনি আকবরী গ্রন্থে উল্লেখ করেছেন বাংলা নববর্ষকে নওরজ বলে অর্থাৎ নতুন দিন নতুন দিবস বলে তিনি উল্লেখ করেছেন বাংলা নববর্ষকে বা কলা বৈশাখ আবার কেউ কেউ বলছেন তারও শত শত বছর আগে থেকেই বাংলাদেশের মানুষ বাংলার মানুষ এই দিনটি পালন করে আস আসতো অত্যন্ত গৌরবের সঙ্গে কিন্তু পালাবদলের কথা বলছিলাম ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলির এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা বা জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো প্রত্যক্ষ প্রতিঘাত লক্ষ্য করা যায় না বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলেই আমরা তা বুঝতে পারি এক সময় পাকিস্তানি শাসকবর্গ বাংলা নববর্ষকে আমাদের সংস্কৃতির অঙ্গ হিসাবে মেনে নেয়নি এটি অত্যন্ত নাক্কারজনক বলে আমরা লক্ষ্য করেছি তখন এ অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম বর্ণ নিরপেক্ষভাবে এর প্রতি বাদ করেছিল এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয় চেতনাকে তুলে ধরেছে তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে তাদের দীর্ঘদিনের ধর্ম নিরপেক্ষতার আদর্শে প্রতিফলন ঘটিয়েছে অর্থাৎ নববর্ষের মধ্য দিয়েও আমরা আমাদের চিত্তে বিভিন্ন সময়ের বিভিন্ন চেতনাকে ধারণ করেছি কখনো কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও আমরা এই পয়লা বৈশাখের ঐক্যকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছি অর্থাৎ নববর্ষ আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত করে আমাদের জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করেছিল এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনেও যুক্ত হয়েছিলাম পরবর্তীতে একইভাবে আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হই সেটা বাংলা নববর্ষের ঐক্যের মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি ধর্মনিরপেক্ষতা আদর্শের প্রতিফলন ঘটিয়েছি আজ স্বাধীন বাংলাদেশে এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব হয়ে হয়ে ওঠে ব্যবসায়ী মহলে হালখাতা বা মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছে তার পাশাপাশি নানা ধরনের ক্রিয়া প্রতিযোগিতা প্রদর্শনী মেলা রাসায় অনুষ্ঠান কবিতা আবৃত্তি আলোচনা সভা বক্তৃতা ভাষণ ইত্যাদি তবে যে গ্রাম বাংলা ছিল একসময় পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র আজ অর্থনৈতিক কারণে শহরে বিশেষভাবে ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য আনন্দ উৎসব দেখা যায় বলা যাবে না কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নাগরিকের ফ্যাশনের একটা বড় অংশ কাজ করছে সে কথা মানতেই হবে তো যে বিষয়টা আমরা জানতে পারছি সেটা হলো আজ আজও আমরা বাংলা বাংলাদেশে পয়লা বৈশাখকে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করে থাকি ব্যবসায়িক মহলে হাল খাতা বা মিঠাই বিতরণের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হয় অর্থাৎ পুরাতন বছরের যত বাকি বকেয়া আছে সেটাকে পরিশোধ করার জন্য তারা হাল আয়োজন করে এবং মিষ্টিমুখ করানো হয় করিয়ে পুরাতন খাতা বাকি বকেয়াকে পরিশোধ করে নতুন খাতা খোলা হয় এই অনুষ্ঠানগুলোতে ব্যবসায়িক মহলে আছে এছাড়াও সারা দেশের জাতি ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষ এই উৎসবটাকে বিভিন্নভাবে পালন করে বিভিন্ন শ্রেণী বিভিন্নভাবে কখনো অনুষ্ঠান কখনো আলোচনা সভা বক্তৃতা ভাষণ ইত্যাদির মধ্য দিয়ে এই দিনটি অত্যন্ত উৎসবমুখরভাবে পালিত হয় একটা সময় ছিল যখন গ্রাম বাংলায় পয়লাভিষেকের অনুষ্ঠানগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করা হতো বিভিন্ন ধরনের মেলা হতো আঞ্চলিক মেলা হতো কিন্তু অর্থনৈতিক কারণে এখন আর সেটা দেখা যায় না কিন্তু নগরকেন্দ্রিক যে পয়লাভিষেকের অনুষ্ঠানগুলো হয় এগুলোর মধ্যে বেশ চাঞ্চল্য এবং আনন্দ আনন্দ উৎসব দেখা যায় তবে লেখক এখানে যা বলছেন সেটা হচ্ছে এটা ইদানিং অনেকখানি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নাগরিকের বর্জয়া বিলাস এবং ফ্যাশনের অংশে পরিণত হয়ে গেছে বিশেষ করে ঢাকায় রাজধানীতে এটা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর একটা বর্জ্যয়াবিলাস এবং ফ্যাশানে রূপ নিয়েছে এই অবস্থান থেকে পয়লা বৈশাখকে বা বাংলা নববর্ষকে উদ্ধার করতে হবে প্রাচীন আমলে আমাদের কৃষি সমাজের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে যে পয়লা বৈশাখ একটা যোগক্ষেত্রে ছিল এটা আমাদের ফিরিয়ে আনতে হবে অতীত ঐতিহ্যটাকে আবারও আমাদের ফিরিয়ে আনতে হবে পয়লা বৈশাখ সম্পর্কে আমরা আজকে যতটুকু জানলাম এই পয়লা বৈশাখ আমাদের জাতীয় জীবনে যে গুরুত্ব বহন করে এই গুরুত্বটাকে আমরা ধারণ করব আমাদের পয়লা বৈশাখের কৃষ্টিটাকে কালচারটাকে আমরা ধারণ করব এটাকে রক্ষা করব এবং এই অনুষ্ঠানটাকে বা এই পয়লা বৈশাখকে আমরা আমাদের জাতীয় এবং অনন্য অনুষ্ঠান হিসাবে ধারণ করলেই এই উৎসবটা সার্থ হবে এবং আমাদের কৃষ্টি বা কালচারকে আমরা সামাক্ত হব আজকের মতো পাঠ আমি এখানেই শেষ করছি আল্লাহ